সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ক্লাস সিক্স বাংলা অ্যান্সার নবম উইকের, মানে নাইনথ উইক, যে বাংলা সলিউশনটি, সেই সলিউশনটি তোমাদের দেখাবো। সর্বপ্রথম আমরা দেখি ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি কি। দেখো, প্রশ্নটি ছিল হচ্ছে নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে 150 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে। সো আমি তোমাদের জন্য সুন্দরবন ভ্রমণ একটি কল্প কাহিনী, সেটি নিয়ে আমি তোমাদেরকে যে উত্তরটি সেই উত্তরটি করেছি। এই উত্তরটি তোমরা আশা করি সম্পূর্ণ সুন্দর এবং ভালোভাবে লিখতে পারবে। দেখো, আর তোমরা চাইলে, আমি কিন্তু একটা গাইডলাইন দিয়েছি, এটা সম্পূর্ণ একটা তোমাদের গাইডলাইন দেওয়া, তোমরা চাইলে তোমাদের মনের মতো করে সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে? তো চলো তাহলে দেখো। দেখো, সর্বপ্রথম ছিল ভ্রমণ আমাদের বর্তমান জীবনে একটি এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না। ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে। আমি আদ্যপ্রান্ত একজন ভ্রমণ পিপাসু বাঙালি। প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছুদিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই। তেমনি আমার এই বছরের ভ্রমণ গন্তব্য মোহময়ী সুন্দরবন। আমাদের গন্তব্য সুন্দরবনের যাত্রা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে। এইখান থেকে লোকাল ট্রেনে চেপে স্ক্যানিং স্টেশন হয়ে বাস কিংবা অটোতে আমরা পৌঁছে গেছিলাম সোনাঘাটি লঞ্চঘাট। সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনের বুকে একটু করে আমাদের প্রবেশ শুরু। লঞ্চে ওঠার পর থেকে মুহূর্তে মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে। বেশ খানিকটা যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের নাম না জানা গাছ, পাখিদের মিষ্টি আওয়াজ নদীর পাশ দুপাশ থেকে কানে ভাসে আসে। লঞ্চ থেকে জলের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম বিখ্যাত গাঙে ডলফিন বা চলতি ভাষায় যাকে বলা হয় শুশুক। তারপর লঞ্চ থেকে যখন নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ার মুখে। শীতের দিন বলে একটু শীত শীত করতে লাগলো। সুন্দরবন প্রকৃতির বৈচিত্র্যে ভরপুর। আমাদের গাইড তার কাছ থেকে জানতে পারলাম ভারত বাংলাদেশ এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এর মধ্যে অধিকাংশ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। পৌঁছানোর পরের দিন জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখতে গেলাম ঘন বনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে মাটিতে। বিভিন্ন নাম না জানা গাছ, পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবী নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে। এরই মধ্যে শ্বাসমূল আর ঠেসমূল যুক্ত গাছগুলি পরিবেশকে আরও মায়াময়ী করে তুলছে। পথে চলতে চলতে চোখে পড়ল বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর সব ফুল আর লতা গুল্ম। গাইডের থেকে শুনলাম এই জঙ্গলে বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। সবচেয়ে মনোমুগ্ধকর গাছগুলির মধ্যে চোখে পড়ল বিখ্যাত সুন্দরী গরান ও গেওয়া গাছ। সুন্দরবনের জঙ্গলের আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ হলো একাকার প্রাণীকুল। সুন্দরবনের স্থল বিভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও বর্তমানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দরুন সহজে বাঘ চোখে পড়ে না। জঙ্গল সাফারির প্রথম দিনে আমরাও বাঘ দেখতে পাইনি, তবে চোখে যা পড়েছিল তা কোনো অংশে কম নাই। দূর থেকে আমরা দেখেছিলাম সুন্দরবনের বিখ্যাত চিকতা হরিণের পাল জল খেতে এসেছে নদীর ধারে। গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখিরা। এছাড়া চোখে পড়ল গোসাপ, বন বিড়াল আরও কত কি। চলতে চলতে লোকমুখে জানতে পারলাম সুন্দরবনের জঙ্গলে অত্যন্ত সুদর্শন কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত বহু সাপ রয়েছে। তাদের থেকে সাবধান থাকার জন্য ভ্রমণের সময় সঙ্গে গাইড এবং কার্বলিক অ্যাসিড রাখা বাধ্যতামূলক। বাঙালি একদিকে যেমন ভ্রমণ পিপাসু, আরেকদিকে তেমন খাদ্যরসিকও বটে। তাই ভ্রমণে গিয়ে স্থানীয় রসনার স্বাদ না নিলে সেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই উদ্দেশ্যেই সুন্দরবনের বিভিন্ন খাবার চোখে দেখতে গিয়ে অদ্ভুত হয়ে পড়লাম। এখানকার স্থানীয়দের মাটির হাড়িতে রাঙা রান্না করা বন মোরগের মাংসের ঝোলের স্বাদ কোনদিন ভুলতে পারবো না। তাছাড়া জলবিহারের দিন লঞ্চের রান্না হওয়া কাঁকড়ার ঝোলও ছিল অনবদ্য। এছাড়া এখানকার বন থেকে সংগ্রহ করা খাঁটি মধুর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। বাকি দিনগুলিতে বিভিন্ন ধরনের টাটকা সুস্বাদু মাছ আমাদের রসনা তৃপ্তি ঘটিয়েছিলেন। এইভাবে কয়েকদিন সুন্দরবনে প্রকৃতির কোলে কাটিয়ে আমরা পুনরায় নিজেদের জীবনে ফিরে এলাম। ফিরে আসার জন্য আমরা বেছে নিয়েছিলাম জলপথকে, অর্থাৎ সুন্দরবন থেকে সরাসরি লঞ্চে করে পুনরায় শহরে ফিরে আসা। সেই অভিজ্ঞতাও অদ্ভুত সুন্দর ছিল। প্রকৃতির এই পরম আশ্রয়ে এই কয়েকটি দিন আমার পরবর্তী সারা বছরের জন্য বাঁচার রসদ জুগিয়ে দিল। সেজন্যই হয়তো আজও রাতে শহরের ঘরের নরম বিছানা ঘুমাতে গেলে লঞ্চে কাটানো রাতে সেই জ্যোৎস্নাময় জঙ্গলের কথা কিংবা টি হাউসের জানালা থেকে পূর্ণিমা রাতে বাঘ দেখার স্মৃতি মনে
ভেসে আসে এখানেই ভ্রমণের প্রকৃত সার্থকতা। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকৃত হয়, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আজকে যাচ্ছি না, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ।